নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সেজতি জি আমি রেসিপিস আজ আমি চলেছি এক নতুন রেসিপি নিয়ে সেটা হলো ডালপুরি ডালপুরি তো আপনারা অনেকেই দোকানে খেয়ে থাকেন বানিয়েও থাকেন আজকে দেখুন আমি কিভাবে ডালপুরি বানাই আজকে নতুন ধরনের আমি আটা দিয়ে বানাতে চলেছি এটা ময়দা নাই আটা দিয়ে বানানো ডালপুরি ডালটা নিব আমি ছোলার ডাল ছোলার ডাল দিয়ে বানানো হবে চলুন তাহলে দেখা যাক এটা কীভাবে বানানো হয় খুবই সহজ বন্ধুরা একবার বানিয়ে দেখুন জানাবেন কেমন লাগে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল আমি এখানে দু কাপের মতন ছোলার ডাল নিয়েছি আপনারা আপনাদের যতটা লাগবে সেই অনুযায়ী লিখবে নেবেন বাড়িতে যে পরিমাণে ফ্যামিলি মেম্বার থাকবে সেই পরিমাণে নেবেন সেটা আমি দু কাপের মধ্যে দেড় কাপ আমি জল দিয়ে সেটা প্রেশারে দুটো সিটি মেরে নেবো এদিকে আমি আটা নিয়েছি আটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে সাদা তেল দিয়ে সাদা তেলটার পরিমাণ একটু বেশি করে দেবেন যেন ময়মটা ভালো হয় ময়ম ভালো হলে আপনার ডাল পরি কোনো মতেই ছিঁড়বে না এদিকে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ডালটাকে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি সেই জলটা দিয়ে আমি আটাটা মাখবো এদিকে রসুন আর শুকনা লঙ্কা আমি মশলার জন্য নিয়েছি দেখুন আমি ডালটা এদিকে বেটে নিয়েছি ডালটা ঝরঝরা করে বেটে নিয়েছি মিক্সিতে ওর মধ্যে আমি সামান্য লবণ দেব হলুদ কিন্তু দেব না আর সামান্য আমি ওই মশলাটা রসুন আর শুকনা লঙ্কার মশলাটা দিয়ে দেব। আমি ওদিকে বাটিতে আলাদা করে ডাল রেখেছি ওটা হচ্ছে আমার বাড়িতে বাচ্চারা আছে তারা ঝাল খেতে পারে না তাই আমি ওই সামান্য ডাল বাটা উঠিয়ে রেখেছি আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী বানাবেন মশলাটা দিয়ে আমি ডালটাকে শুধু মেখে নিলাম যদি আপনাদের ডালটা বেশি জল হয়ে যায় গলা গলা হয়ে যায় তাহলে আপনারা কড়াইয়ে সেই ডালটাকে ভালো করে নেড়ে চেটে শুকিয়ে নেবেন নাহলে কিন্তু ডাল পুরিটা ভালো হবে না এদিকে আমি আটাটা মেখে আটাটার লেচি করে নিলাম একটু বড় বড় করে লেচিগুলো করে নিলাম আমি হাতে সামান্য তেল নিয়ে ওটিকে গোল গোল করে ওর মধ্যে আমি ডালটাকে ভরে দেবো ডালটা যদি বেশি ঝরঝরা হয় তাহলে কিন্তু আপনার লুচির যে আটাটা সেটা কিন্তু ফেটে যাবে ওই জন্য আটাটা যেন মাখা টাইপের হয় ডালটা যেন মাখা মাখা টাইপের হয় দেখুন আমি প্রথমে কি করলাম লেচিটাকে বাটির মতন আকারে গড়ে ওর মধ্যে ডালটাকে ভরে সেটাকে আমি এক পাশে রেখে দিলাম এভাবে আমি সব আগে ডাল ভরে নিব ভরে তারপরে আমি বেলব তাতে আপনাদের সুবিধা হয় করতে ওদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল হালকা হালকা গরম হবে তারপরে আমি একে একে ডাল পুরিগুলো ভাজব বন্ধুরা আমার যদি এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার সাথে থাকুন বন্ধুরা আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব আমি সামান্য তেল দিয়ে এটাকে বেলে দেব প্রথমে আমি লাগিয়ে তেল লাগিয়ে ওটাকে চেপে 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 ওটাকে একটু চওড়া করে নিলাম তারপরে হালকা হাতে বেলনা দিয়ে বেলে নিব বেশি চাপ দেবেন না ডালের মধ্যে যদি সামান্য ডাল বাটাটার মধ্যে যদি গোটা ডাল একটাও থাকে তাহলে কিন্তু আপনার ডাল পুরিটা ফেটে যেতে পারে সেই জন্য ডালটাকে ভালো করে পিষে নেবেন যেন ডাল বা ডাল গোটা ডাল যেন ভিতরে একটুকু না থাকে থাকলে কিন্তু ফেটে যাবে আমি কিন্তু আটার মধ্যে একটুকু জোয়ান দেইনি। বা কালো জিরা দেয়নি কারণ হচ্ছে আটাটা কিন্তু ফেটে যায় সেই কারণে আমি আটাটা মোলায়েম রাখার জন্য শুধু আটাতে লবণ আর তেল দিয়েছি আমার রান্নাতে বন্ধুরা মশলাপাতি খুব হালকা করে দিয়ে আমি বানানোর চেষ্টা করি বেশি রিচ না করে আজকাল নর্মাল থেকেও কিভাবে সুন্দর সুন্দর খাওয়া যায় সেটাই চেষ্টা করি বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আগে বেরোতে আগে হতে সাহায্য করবেন আমার সাথে থাকুন বন্ধুরা আমার পাশে থাকুন দেখুন আমার তেল গরম হয়ে গেছে তেল কিন্তু খুব গরম করলে চলবে না মিডিয়াম গরম হতে হবে হালকা গরম হবে তখন হচ্ছে এই লুচিগুলো দিয়ে ডালপুরিগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে বেশি চাপ দিবেন না তাহলে কিন্তু ফেটে যাবে হালকা হালকা করে নেড়ে নেড়ে ফাসতে হবে দেখুন আর ময়দা দিয়ে সবসময় খাওয়া ভালো না এটা আপনারা আটা দিয়ে বানান আটা দিয়েই খুব সুন্দর হয় এটা আপনার স্যালাড দিয়েও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন যে যেমন ইচ্ছা চাটনি দিয়েও খেতে পারেন আমি এটা সার্ভ করব আমার চ্যানেলে আছে দেখবেন ফুলকপির রেসিপি সেই রেসিপি দিয়ে আমি এই ডাল পুরিটা সার্ভ করব এটা শুকনো শুকনো খেতে ভালো লাগে বাচ্চারা তো এটা শুকনো শুকনোই খায় আপনাদের তরকারি ভালো লাগলে আপনারা তরকারিটা করে দেখবেন তরকারি দিয়ে খেয়ে দেখবেন তাতেও খুব ভালো লাগে খেতে বাড়িতে কেউ গেস্ট আসলে এরকম বানিয়ে দিবেন খেতেও ভালো লাগে তারাও খুশি আপনিও খুশি হয়ে যাবেন ময়মটা সবসময় আটাতে বেশি দেবেন তাহলে এটা বেলার সময় ফাটবে না বন্ধুরা ময়ম কম হতে গেলেই কিন্তু আটাটা ফেটে যাবে বেলার সময় এই ছোটো 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 টিপসগুলো আপনাদেরকে সাহায্য করবে বন্ধুরা আর আমি কিন্তু এই রান্নাটা সাদা তেলে করেছি দেখুন আমার হয়ে গেছে আমি এবার ডালপুরিগুলো পরিবেশন করছি দেখুন হয়ে গেছে আমার ডালপুরি আমি ফুলকপির তরকারির সাথে পরিবেশন করলাম ফুলকপির তরকারিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ